সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আবার চলে আসলাম আমি আরেকটি ভিডিও নিয়ে। তো দেখতে পারতেছেন আমার সামনে একটি টিভি রয়েছে, এই টিভিটির নাম হচ্ছে গোল্ডেন স্টার। তো এটার প্রবলেম হচ্ছে ছবি আসে তো আসে না, ছেড়ে দেয়। তো এটা গোল্ডেন স্টার অরিজিনাল ব্র্যান্ড টিভি, এটা ডিজিটাল মাল্টি সিস্টেম টিভিটা। তো দেখতে পারতেছেন, তো এই টিভিটা আমি এখন রিপেয়ারিং করবো, আপনাদেরকে দেখাবো। ফুল ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক। তো শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো এই হলো সেই টিভিটি, আপনারা দেখতে পারতেছেন, এটা এখন আমি খুলে নেব। তো প্রথমে আমরা কানেকশনটি ডিসকাস করে দিলাম। এখন আমরা একটা ঝুঁক দিয়ে না ইস্কি করে তো ভিউয়ার্স, আমি আসলে টিভিটি খুলে নিয়েছি। তো এটা আমি মডেল নাম্বার আপনাদেরকে দেখাইনি, তারপর আমি মডেল নাম্বার দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা একাইসি দ্বারাই গঠিত, কিন্তু এটার ভিতরে প্রচুর পরিমাণ পার্টস রয়েছে। তো এটা সম্ভবত আরও কয়েকবার মেকানিক্সের কাছে গিয়েছে। তো যাই হোক, মেকানিক্সে যদিও যেয়ে থাকে কোনো অসুবিধা নেই, আমরা এখন এটা রিপেয়ারিং করবো। একটু স্কিপ করে নিয়ে আগে সার্কিটটি খুলে নিই। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এটার যে মূল যে সার্কিট কভারটি থাকে সেটি আমি খুলে নিয়েছি। তো এটার ভিতর আসলে 33 ভোল্টের প্রবলেম রয়েছে, 33 ভোল্টের কারণেই ছবিটি ছেড়ে দিচ্ছে। আমরা দেখিনি আসলে এটা কি 33 ভোল্ট দিয়েই করেছে না অন্য কিছু এটার ভিতর করেছে। আমরা আগে একটু ক্লিন করে নেব। আমরা অবশ্যই অবশ্যই আমরা এখানে এসেছি অন্যান্য কাজের তুলনায়, আমি যে সমস্যাটার কাজ করে দেবো কি হয়েছে
জানে না রিমোট দিয়ে ঠিক করা যাবে না, এটা রিমোট দিয়ে ঠিক করা গেলে তো রিমোট দিয়ে ঠিক করে ফেলতে, রিমোট দিয়ে তো অবশ্যই চেষ্টা করেছে বা করছে তাই না? আসলে একটি ছেলে এসেছে আমার কাজের সময়, তো ছেলেটি বলতেছে যে এটা কিসের সমস্যা, আমি এখন রিপেয়ারিং যেহেতু করতেছি তো এর যদি আমি বলি এটার যে সমস্যাটা সেটা কি বলবে, বলতে না, এটা হচ্ছে 33 ভোল্টের সমস্যা, তার কারণেই এটা। তো আপনারা দেখে থাকবেন আর মেশিনটি আসলে সরি অনেকবার কাজ করিয়েছে, প্লাস দেখতে পাচ্ছেন তো, যেই হোক যাই হোক না কেন আমরা এটা এখন সার্ভিসিং করব, আমাদের চোখের সামনেই কাজটি করব।